নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাই এজি লাভ স্টুডিও ইউটিউব চ্যানেলে। জীবনে সুখ সম্পদ ও ঐশ্বর্য অর্জনের জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি সৌভাগ্যের ও প্রয়োজন। ভাগ্য যদি সহায় না হয় তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন জীবনে উন্নতি করতে পারবেন না। যে কোনো ব্যক্তির কুণ্ডলিতে অবস্থিত নবগ্রহ সেই ব্যক্তির ভাগ্যের সাথে সরাসরি সম্পর্ক রাখে। এছাড়াও অনেক সময় কুদৃষ্টির কারণে ভাগ্য সহায় হয় না এবং ভাগ্য ঘুমিয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিকূল ভাগ্যের কারণে একজন ব্যক্তিকে প্রায়শই জীবনের খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। অনেক চেষ্টা করেও তার পরিশ্রমের ফল না পাওয়ায় সে দিন দিন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। এই সমস্যার সঠিক সমাধান জ্যোতিষশাস্ত্রে বর্ণিত হয়েছে। আপনিও যদি একই পর্যায়ে যাচ্ছেন এবং আপনি মনে করেন যে ওই সময়টি আপনার জন্য খুব খারাপ যাচ্ছে, তাহলে জেনে নিন জ্যোতিষশাস্ত্রে বর্ণিত দুর্ভাগ্য এবং খারাপ সময় দূর করার দারুণ উপায়গুলো। যা সম্পূর্ণ জানতে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। নাম্বার এক, জ্যোতিষশাস্ত্র অনুসারে স্নানের জলে তুলসী কাঠ ব্যবহার করলে নেতিবাচকতা দূর হয়। এজন্য যে কোনো অমাবস্যার শুকনো তুলসী কাঠের একটি ছোট টুকরো ভেঙে আপনার স্নানের জলে রাখুন এবং সেই জল দিয়ে স্নান করুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি আপনার স্নানের জলে তুলসী কাঠ যোগ করে স্নান করেন, তবে আপনি প্রতিটি কাজে সাফল্য পেতে পারেন। এছাড়াও আপনি আপনার জীবনে আসা অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। কোনো ব্যক্তি যদি কোনো ধরনের মানসিক চাপে থাকেন এবং মানসিক শান্তি পেতে চান, তাহলে সেই ব্যক্তিকেও তার স্নানের জলে তুলসী কাঠ রাখা উচিত। এই প্রতিকার মানসিক শান্তি দেবে এবং মানসিক চাপও দূর করবে। দুই, কালো সর্ষে দিয়ে অনেক ধরনের বাধা দূর করা যায়। এটি আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যেও পরিণত করতে পারে। এজন্য একটি কলসিতে জল ভরে তাতে কালো সর্ষা দিন। এবার ওই জল দিয়ে স্নান করুন, এতে করে দুর্ভাগ্য দূর হতে থাকে। তিন, কালো সরিষা কুদৃষ্টি দূর করতেও খুবই উপকারী। আপনার পরিবারের উপর যদি কারোর কু নজর পড়ে, তাহলে সাতটি আস্ত লাল লঙ্কা ও কিছুটা লবণের সঙ্গে কিছু কালো সর্ষে ও মিশিয়ে নিন। এখন এই জিনিসগুলি সাতবার ঘোরান পরিবারের সদস্যদের মাথার উপর। এবার সেগুলো জ্বলন্ত আগুনে দিন। আগুনের জন্য ঘরোয়া আমের কাঠ ব্যবহার করুন। মনে রাখবেন, আপনাকে এই সমস্ত কাজ আপনার বাম হাত দিয়ে করতে হবে। চার, যদি আপনার বাড়িতে মারামারি, চুরি, টাকা পয়সা বা গহনা হারানোর মতন ঘটনা ঘটে, তবে আপনার বাড়িতে অশুভ শক্তি থাকতে পারে। তাকে অপসারণের জন্য একটি কাগজে এক মুঠো সর্ষেয়া, এক টুকরো কর্পূর, তিনটি লাল লঙ্কা এবং এক চিমটি লবণ দিয়ে মুড়িয়ে রাখুন। এরপর এগুলি ঘরের সব দেওয়ালে ছুঁয়ে ঘরের বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলুন। মঙ্গলবার বা শনিবার এই প্রতিকার করলে বেশি ফল পাওয়া যাবে। পাঁচ, কোনো শত্রু যদি আপনার উন্নতিতে বাধা দেয়, তবে শত্রু নামে হলুদ সরিষা নিয়ে অমাবস্যার সন্ধ্যায় অশ্বস্ত গাছে অর্পণ করুন। এটি করার সময় শত্রুর নাম বলুন। কিছুদিনের মধ্যে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। ছয়, ঘরে নেতিবাচক শক্তির কারণে ও সমস্যা দেখা দিতে শুরু করে। আপনার ঘরও যদি নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হয়, তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো করুন এবং একটি পাত্রে কর্পূরের সঙ্গে দুটি লবঙ্গ পুড়িয়ে নিন। এরপরে এটি আপনার সারা ঘরে ঘোরান। আপনি যদি ব্যবসার অগ্রগতি না পান, তবে আপনি অফিস বা দোকানেও এই কাজটি করতে পারেন। এতে নেতিবাচক শক্তি ধ্বংস হবে। সাত, সূর্যাস্তের পর কোনো শ্মশানে যান এবং সেখানে একমাত্র ভর্তির জল রাখুন এবং ফিরে না দেখে আপনার বাড়িতে ফিরে যান। এই পত্রিকার মেনে চললে জীবনের সব বাধা আপনার থেকে দূর হয়ে যাবে। এছাড়াও ও দুর্ভাগ্য দূর করার জন্য আপনি শ্মশান সম্পর্কিত আরেকটি টোটকা করতে পারেন। এর জন্য আপনি যে কোনো সময় শ্মশানে গিয়ে এক টুকরো রূপ্য মাটিতে পুঁতে দেবেন এবং ফিরে না তাকিয়ে আপনার বাড়িতে ফিরে যাবেন। আট, এক বা একাধিক কারণে আয়ের যে পরিবারে বেশি অর্থ ব্যয় হচ্ছে বা আপনি ব্যবসার ক্ষতির মুখোমুখি হন,
তবে 1 টাকার মুদ্রার একটি টোটকা আপনার জন্য খুব কার্যকর হবে। একটি মন্দিরে 1 মুঠো চাল এবং 1 টাকার কয়েন নিয়ে যান এবং আপনার কষ্ট দূর করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এরপরে চাল এবং কয়েন মন্দিরের কোনো কোণে রাখুন বা কোনো গরিবকে দান করুন। এতে করে আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। 9. দুর্ভাগ্য আপনার সঙ্গী হয়ে গেলে বা পিছু না ছাড়লে জ্যোতিষশাস্ত্রে বর্ণিত এই টোটকা অত্যন্ত কার্যকারী বলে মনে করা হয়। এর জন্য প্রতিদিন সকালে জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে স্নান করা উচিত। এর প্রভাবে ভগবান বিষ্ণু ও বৃহস্পতি দেবের আশীর্বাদ লাভ করা যায়। আর সন্ধ্যার সময় স্নান করলে জলের সামান্য নুন মিশিয়ে স্নান করা উচিত। এর ফলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। 10. কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে অথবা মান সম্মানহানি হলে প্রতিদিন স্নানের পর তামার লোটায় জল ভরে তাতে সিন্দুর ও লাল ফুল দিয়ে উদিত সূর্যকে অর্ঘ্য দেওয়া উচিত। মনে করা হয় এর ফলে মানসম্মান বা যশকীর্তি লাভ হয়। এতে কর্মক্ষেত্রে উচ্চ অধিকারীদের সহযোগিতা লাভ করবেন। 11. লাগাতার অর্থ সংক্রান্ত বা অন্য সমস্যা দেখা দিলে পঞ্চমুখী বজরঙ্গবলী আরাধনা অত্যন্ত শুভ ফলদায়ী। প্রতি মঙ্গলবার কোনো মন্দিরে গিয়ে বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবির সামনে প্রদীপ প্রজ্জ্বলিত করে হনুমান চল্লিশা পাঠ করা উচিত। বজরঙ্গবলীর আশীর্বাদে অর্থ, কাজ, শত্রু ইত্যাদি সমস্যা থেকে মুক্তি লাভ করা যায়। 12. শনিদোষ থেকে মুক্তি লাভের জন্য কাঁসার বাটিতে তেল ও কয়েন দিয়ে তাতে নিজের প্রতিবিম্ব দেখুন। এই বাটি কাউকে দান করে দিন বা শনি মন্দিরে শনিবারের দিনে বাটিতে তেল রেখে ফিরে আসুন। অন্তত 5টি শনিবার এই উপায় করলে শনির পীড়া শান্ত হয়ে যায়। 13. আকস্মিক কষ্ট দূর করার জন্য যে ব্যক্তির উপর লাগাতার কষ্ট আসছে তার উপর থেকে একটি নারকেল 21 বার ঘুরিয়ে নিন। তারপর কোনো দেবস্থানে গিয়ে আগুনে পুড়িয়ে দিন। এমন করলে সদস্যর উপর আসা সংকট দূর হয়। মঙ্গলবার বা শনিবার এই উপায় করা উচিত। নিয়মিত 5টি শনিবার এমন করলে আকস্মিক কষ্ট থেকে মুক্তি পাবেন। যারা সবসময় অসুস্থ থাকেন তাদের জন্য এই উপায় খুবই কার্যকরী। 14. রাতে ঘুমানোর আগে আপনার সারাদিনের কাজগুলি মনে রাখা উচিত এবং যদি আপনি সারাদিনে কোনো ব্যক্তিকে কষ্ট দিয়ে থাকেন তবে আপনার কাজের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন। 15. জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে যদি সম্ভব হয় একজন ব্যক্তিকে প্রতিদিন বা সপ্তাহে 1 বার গরু, পিঁপড়া, পাখি এবং কুকুরকে খাবার খাওয়ানো উচিত। পিঁপড়ার সামনে চিনি রাখুন এবং পাখিদের পানীয় জল এবং দানা দিন। এর সাহায্যে আপনার রাশিতে উপস্থিতি অশুভ গ্রহগুলি এড়ানো যায়। প্রিয় বন্ধুরা, এই 15টি তথ্য আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক করবেন এবং নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।